নরেন্দ্র মোদীর মাথায় হাত পড়েনি, মনে হচ্ছে বাস পড়েছে। বন্ধুরা, এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের যে কোনো উন্নয়ন ভারতীয়দের মাথায় বাস পড়ার সামিল। তাদের চিরদিনের আকাঙ্ক্ষা হল বাংলাদেশ অর্থনৈতিক এবং সামরিকভাবে দুর্বল থাকবে, আর তারা বাংলাদেশের উপরে হুকুম তালিম করবে। পর্যায়ক্রমে এই হুকুম তালিমগুলো একেবারে নস্যি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারত কোনো কথাই বাংলাদেশকে শোনাতে পারছে না। এটি তাদের জন্য চরম বেদনাদায়ক এক অধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের লক্ষ্য ছিল তারা তাদের নৌবাহিনীতে সাবমেরিন ইনস্টল করবে। বন্ধুরা, ভারতের বাধার কারণে 2003 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ তার এই সাবমেরিন বাংলাদেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারেনি। বন্ধুরা, বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে পাকিস্তান বাংলাদেশকে তাদের দুইটি পুরনো সাবমেরিন উপহার দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু এই প্রক্রিয়াটির চূড়ান্ত পর্যায়ে এসে পাকিস্তান যখন বাংলাদেশের কাছে তাদের সেই ফ্রান্সের তৈরি পুরনো সাবমেরিন দুটি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে, ঠিক তখনই ভারত বাংলাদেশের উপরে প্রচণ্ড রকমের কূটনৈতিক চাপ প্রদান করে। বন্ধুরা, এই কূটনৈতিক চাপের ফলে তৎকালীন বিএনপি সরকার 2005-06 অর্থ বছরে পাকিস্তানের নিকট থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বন্ধুত্বের প্রতীকস্বরূপ এই সাবমেরিন দুটি গ্রহণ করতে সক্ষম হয়নি। তারা শেষ পর্যন্ত ভারতের চাপের কাছে নথি স্বীকার করে পাকিস্তানের এই সাবমেরিন দুটিকে রিফিউজ করে। বন্ধুরা, এটি স্বীকার করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন রাষ্ট্রদূত বিনা সিক্রি। তিনি স্পষ্টভাবে ভারতের একটি টেলিভিশন টকশোতে বলেছিলেন, 2017 সালে বাংলাদেশের সাবমেরিন ক্রয় করার পরে বাংলাদেশের সাবমেরিনের কী প্রয়োজন? বাংলাদেশ সমুদ্রসীমা নিয়ে ইটলস এবং আন্তর্জাতিক সমুদ্রসীমা আদালতে যে মামলা করেছে, দুটিতেই ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে জয়লাভ করেছে, তাই বাংলাদেশের মতো দেশের জন্য কোনো সাবমেরিনের প্রয়োজন নেই। বন্ধুরা, একজন কূটনৈতিক হয়ে কীভাবে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে হয়, এই ন্যূনতম সৌজন্যতাবোধও গর্দভ ভারতীয়দের নেই। বন্ধুরা, তারা রুলিং করতে জানে, তারা ভাবে যে আমাদের প্রতিবেশীগুলো আমাদের দাস, আর এই জন্যই ভারত মাঝে মাঝেই প্রতিবেশীদের কাছ থেকে প্রচণ্ড ছ্যাঁকা খায়। এই ছ্যাঁকা চূড়ান্ত রূপ পেয়েছিল যখন অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে এবং অভ্যন্তরীণ ভোটের রাজনীতিতে সুবিধা নিতে গিয়ে ভারতের মোদি সরকার চীনে আগ্রাসন চালানোর অনুমতি দেয়। বন্ধুরা, সীমান্তে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে গালোয়ান উপত্যকায় চীনের বেদম প্রহারে ভারতের প্রায় 22 সেনা পটল তোলে। এই 22 সেনা পটল তোলার পরে আরও প্রায় 76 জন বিভিন্ন আঘাতের কারণে জর্জরিত হয়ে মৃত্যুর শয্যায় চলে যায়। বন্ধুরা, গুরুতর আহত 76 জনকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে অ্যাডমিট করা হয়, আর সেই সাথে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ভারতের অহংবোধকে। তারা মনে করেছিল তারা এমন ধরনের ক্ষমতা অর্জন করেছে চীনকেও তারা সীমান্ত থেকে তাড়িয়ে দিতে পারবে। তবে চীন যে পাকিস্তান বাংলাদেশ দা পার্শ্ববর্তী নেপাল নয়, এই ব্যাপারটি বুঝতে তারা ভুল করেছিল। অবশ্য চীন তাদের এমন বুঝ দিয়েছে যে সামনে 500 বছরে সেই বুঝ তারা ভুলতে পারবে না। বন্ধুরা, ভারতের উদ্দেশ্যই হলো বাংলাদেশের যে কোনো কৌশলগত প্রজেক্ট হলে বাধা সৃষ্টি করা। বাংলাদেশ প্রথম যখন তার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়ার সাথে চুক্তি করে, তখন থেকেই তারা বাংলাদেশের এই কৃত্রিম স্যাটেলাইটের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। বন্ধুরা, ভাবখানা এমন, এটি যেন ওদের মামার বাড়ির আবদার, বাংলাদেশ যখন কোনো প্রজেক্ট নিবে সেখানেই বাধা সৃষ্টি করা। অবশ্য বাংলাদেশ তাদের এই কথায় কোনো পাত্তা দেয়নি। বন্ধুরা, বাস্তবিক পক্ষে ভারত পাত্তা দেওয়ার মতো কোনো দেশ নয়, যে সে যেটি নিষেধ করলো বাংলাদেশ সেটি তার প্রয়োজনে করবে না। বাংলাদেশ সেখানে স্ট্রেইটলি এগিয়ে গিয়েছে। বন্ধুরা প্রথমে নিষেধ করেছিল, বাংলাদেশ যখন শোনেনি তখন বলেছে যে তোমাদের স্যাটেলাইট আমরাই পাঠিয়ে দিচ্ছি, তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ এটিও প্রত্যাখ্যান করে। এরপর দাদারা আমাদের বলেন, আমরা সার্ক স্যাটেলাইট পাঠিয়ে দিচ্ছি, আপনারা এই সার্ক স্যাটেলাইট ব্যবহার করেন। বাংলাদেশ দাদাদের প্রত্যুত্তরে বলে, আমরা সার্ক স্যাটেলাইট ব্যবহার করব, তবে আমরা আমাদের নিজেদেরটা অবশ্যই প্রেরণ করব। বন্ধুরা, সব কিছু কোনো উপায়ান্তর না দেখে তারা বাংলাদেশকে প্রস্তাব দেয়, আপনাদের স্যাটেলাইটের উৎক্ষেপণের কাজটি আমাদের দিতে পারেন। বাংলাদেশ তারপরে তাদেরকে জানায়, বাংলাদেশের যে স্যাটেলাইট এবং তার যে ওজন, এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার মতো কোনো রকেট ভারতের নেই। বন্ধুরা, তারপরে অনেক ঘটনার পর বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপিত হয়, আর বিশ্বের বুকে বাংলাদেশ নতুন একটি ইতিহাস সৃষ্টি করে। বিশ্বের 57তম দেশ হিসেবে মহাকাশে তার সুদৃঢ় পদাচারণার মাধ্যমে
বন্ধুরা, বাংলাদেশ এখন তার দ্বিতীয় বঙ্গবন্ধু টু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সামগ্রিক প্রক্রিয়া বা তোড়জোড় শুরু করেছে। আর এই দ্বিতীয় বঙ্গবন্ধু টু স্যাটেলাইটটি হবে পূর্বের তুলনায় অধিক শক্তিসম্পন্ন এবং ক্ষমতাশীল। বন্ধুরা, এর মাধ্যমে বাংলাদেশ তার সামরিক বাহিনীর জন্য ডেডিকেটেড স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। অর্থাৎ এই বঙ্গবন্ধু টু স্যাটেলাইটে এমন কিছু ট্রান্সপন্ডার থাকবে যেগুলো বিশেষভাবে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা থাকবে। অর্থাৎ বাংলাদেশ বিশ্বের বুকে এক নতুন যুগে প্রবেশ করবে সামরিক ডেডিকেটেড স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে। বন্ধুরা, ইতিমধ্যে বঙ্গবন্ধু অনেক কয়েকটি ট্রান্সপন্ডার বাংলাদেশ সামরিক বাহিনী তাদের প্রয়োজনে ব্যবহার করছে, তবে সেটি তাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আমরা বলতে চাই, বঙ্গবন্ধু টু স্যাটেলাইটটি হবে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য, বিশেষ করে বাংলাদেশের সকল সেক্টরের জন্য একটি মাইল ফলক। আর এখানেও যে দাদারা নাক গলাবেন না সেটি বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত দাদাদের কাছ থেকে বঙ্গবন্ধু টু স্যাটেলাইটের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়তো তারা বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের পক্ষ থেকে যে সেকা খেয়েছে সেই সেকা তারা এখনও ভুলতে পারেনি। হয়তোবা দ্বিতীয়টির ক্ষেত্রে আর এই ধরনের অপমান হতে চায় না, এই জন্যই তারা এখনও পর্যন্ত বঙ্গবন্ধু টু স্যাটেলাইটের ব্যাপারে বাংলাদেশকে কোনো প্রস্তাব দেয়নি। ইতিমধ্যে ফ্রান্স, রাশিয়া এবং চীন বাংলাদেশের এই স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তৈরি করার জন্য ইতিমধ্যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। বন্ধুরা, শেষ পর্যন্ত বাংলাদেশ হয়তো পূর্বের ন্যায় ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়াকে বেছে নিতে পারে। বন্ধুরা, এটি যুক্তিসঙ্গত, কারণ ইতিমধ্যে এই কোম্পানিটি বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু হিসেবে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাছাড়া থ্যালেস অ্যালেনিয়ার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। বিশ্বের যে কয়েকটি কোম্পানি কৃত্রিম উপগ্রহ তৈরির ক্ষেত্রে প্রথম সারির দিকে রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল ফ্রান্সের এই থ্যালেস অ্যালেনিয়া। চীন এবং ভারত বাংলাদেশের সমরাস্ত্র মার্কেটেও একটি অলিখিত প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্যে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করার জন্য। কিন্তু বাংলাদেশের সামরিক শিল্পে এখানে ভারত ভাগ বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। বন্ধুরা, এটি বাংলাদেশের মঙ্গলের জন্য নয়, এটি তাদের নিজেদের মঙ্গলের জন্য। প্রকৃত বাস্তবতা হল, বাংলাদেশ বর্তমানে তার সমরাস্ত্রের জন্য ইউরোপমুখী এবং তুরস্কমুখী হয়েছে। চীন এবং রাশিয়ার বিকল্প হিসেবে বাংলাদেশ তার সমরাস্ত্র মার্কেটের আরেকটি ফ্রন্ট খুলতে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে। আর ভারত চেষ্টা করছে এই ফ্রন্টের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে। তবে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের গুডবুকে ভারতের নাম নেই, আর এই জন্য ভারতীয় দাদাদের জানাচ্ছি তিন বালতি সমবেদনা। বন্ধুরা, তারা সমবেদনা নিতে ভালোবাসেন না, তারা শুধু ভালোবাসেন খোলা জায়গায় বাথরুম করতে। যাই হোক, আমাদের বাংলাদেশের তরফ থেকে তাদের খোলা জায়গায় বাথরুম করার জন্য আবারও সমবেদনা জানাচ্ছি। বন্ধুরা, বৈশ্বিক যত ক্ষুধার্ত মানুষ আছে তার দুই তৃতীয়াংশের অবস্থান ভারতে। একটা সমীক্ষায় দেখা গেছে আফ্রিকার চেয়েও বেশি ক্ষুধার্ত মানুষের অবস্থান ভারতে। তারপরও ভারতের মাথামোটা অমিত শাহ বলবেন বাংলাদেশের ক্ষুধার্ত মানুষ ভাতের অন্বেষণে ভারতে যায়। আসলে বাস্তবতা হলো, এই মূর্খগুলো সামাজিক এবং অর্থনৈতিক সূচকের কিছুই জানে না। সাম্প্রতিক সূচকগুলোতে যদি তারা চোখ বুলাতেন তাহলে এত গর্দভময় কথা তিনি বলতেন না। বন্ধুরা, সর্বশেষ আছি বাংলাদেশের তিস্তা প্রজেক্ট সম্পর্কে। বন্ধুরা, চীনের হুয়াংহো যেমন একসময় চীনের দুঃখ ছিল, তেমনি তিস্তা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের চিরস্থায়ী দুঃখ। এই দুঃখ কখন কিভাবে ভুলবে সেটি আসলে সুনির্দিষ্ট নয়। আর এই দুঃখের কারিগর হলো ভারত। শুষ্ক মৌসুমে ভারত বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নেয়, ফলে মরুভূমি হওয়ার পথে বাংলাদেশের উত্তরাঞ্চল তিস্তা পাড়ের মানুষ। অন্যদিকে বর্ষা মৌসুমে তাদের সকল বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের ফসল থেকে শুরু করে সামগ্রিক কৃষি জমি সব কিছু ভাসিয়ে দিয়ে দেয়। আর এ কারণে বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, টাকার হিসেবে এটি কয়েক বিলিয়ন ডলার। তোরা এই ধরনের বন্ধুর চেয়ে ইসরায়েলের মতো শত্রু অনেক ভালো। বাস্তবতা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনি সীমান্তে যে ধরনের মানুষ মারা হয় তার চেয়ে মনে হয় বেশি মানুষ বাংলাদেশ ভারতের বর্ডারে মৃত্যু হয়। আমি ওদিকে যাইতে চাই না, আমি বলতে চাই বাংলাদেশের স্বপ্নময় প্রজেক্ট তিস্তা সম্পর্কে। বন্ধুরা, ভারত বহু বছর মোলা ঝোলানোর পরে তিস্তা সম্পর্কে তাদের কোনো আশারবাণী ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এটি অনুধাবন করতে পেরে বাংলাদেশ চীনের সাথে একটি মহাপরিকল্পনা বা মহাপ্রজেক্ট হাতে নিয়েছে, তিস্তা শাসন করে তিস্তার প্রবাহকে নির্দিষ্ট পথে প্রবাহিত করে পানি ধারণ করে দুই পার রক্ষা বাদ দিয়ে তিস্তা পাড়ের চিরদুখী মানুষগুলোর দুঃখকে সুখের ছোঁয়ায় বদলে দিতে। বাংলাদেশ সরকার চীনের গভর্নমেন্টের সাথে প্রায় $1 বিলিয়ন একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত করতে যাচ্ছে এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য। বন্ধুরা, দাদারা যেদিন থেকে শুনেছে বাংলাদেশ চীনের সাথে তিস্তা দিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে,
তখন থেকেই দাদাদের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি, বাংলাদেশের যে সকল মহাপ্রজেক্টগুলো বা বাংলাদেশের যে সকল কৌশলগত প্রজেক্টগুলো, সেখানে দাদারা এমনিতেই বাধা সৃষ্টি করে, কারণ বাংলাদেশের উন্নয়ন তাদের জন্য ব্যথা। বন্ধুরা, সামগ্রিকভাবে যেটি বলতে যাচ্ছি, তারা তিস্তা চুক্তির মোলা ঝুলিয়ে আবারও চীনের সাথে এই প্রজেক্ট বাতিল করতে বলছে বাংলাদেশকে। তবে এই প্রজেক্ট বাংলাদেশ সরকার সর্বশেষ সংবাদ জানা পর্যন্ত এগিয়ে নিয়ে চলছে এবং এটি বাস্তবায়িত হবে বলে তারা মনে স্থির করেছে। বন্ধুরা, বাংলাদেশের অনেকগুলো কৌশলগত প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টগুলো তারা বাধা দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তবে ভারতীয় দাদারা এখনও পর্যন্ত কোনো বাধায় সাকসেস হতে পারেনি। আশা করি তিস্তা প্রজেক্টটিও বাধাই মানবে না। শেষ পর্যন্ত বাংলাদেশ তার নিজ জনগণের উন্নয়নের স্বার্থে তিস্তে প্রজেক্টটি বাস্তবায়নের মাধ্যমে ভারতের উপর বাংলাদেশের পানি নির্ভরশীলতার ব্যাপারটি আবারও একটু কমিয়ে আনবে এবং একটু একটু করে আমরা স্বতন্ত্রভাবে ভারতের সহযোগিতা ছাড়াই তিস্তার যে ম্যানেজমেন্ট, ওয়াটার রিস্টোর ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ তার দুঃখী মানুষের জন্য ভালো কিছু করতে পারবে, এ আশাই ব্যক্ত করছি। আশা করি বাংলাদেশ কোনো কূটনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সর্বশেষ তার নিজের স্বার্থে চীনের সহযোগিতায় এই প্রজেক্টটির সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমাদের এই তিস্তা প্রজেক্টটি ভারত কি শেষ পর্যন্ত বাধা সৃষ্টি করতে পারবে, না পূর্বের ন্যায় সকল বাধাকে পায়ে দোলে সামনের দিকে বাংলাদেশ বীর দর্পে এগিয়ে যাবে? বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে আশা করছি। যারা প্রথমবারের মতো মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আমার দেশে প্রবাসী সকল বন্ধুদের কাছে অনুরোধ, মহিউদ্দিন ব্লগ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে চায়। অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টস বক্সে আমাদের জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।